সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তারই প্রশংসা করি। ওয়া নাস্তাঈনুহু, আমরা তার নিকটেই সাহায্য প্রার্থনা করি। ওয়া নাস্তাগফিরুহু, আমরা তার নিকটেই ক্ষমা প্রার্থনা করি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আর আমরা মহান আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমাদের আত্মার অনিষ্ট হতে। অমিং সাইয়্যাতি আমালিনা, আমাদের প্রত্যেক গুনাহের কাজের অনিষ্ট হতে, পাল্টা প্রতিক্রিয়া হতে। পৃথিবীতে মানুষ যে সমস্ত গুনাহের কাজ করে, প্রত্যেক গুনাহের কাজের পাল্টা প্রতিক্রিয়া আছে। তার মধ্যে সবচেয়ে দ্রুত যেই গুনাহের পাল্টা প্রতিক্রিয়া হয় সেটা হচ্ছে পিতা মাতাকে অবাধ্য হয়ে চলে অথবা পিতা মাতাকে কষ্ট দেওয়া। এই গুনাহের পাল্টা প্রতিক্রিয়া দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু তাআলা দ্রুত দিয়ে দেন। আর একটা গুনাহের পাল্টা প্রতিক্রিয়া আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে দেন, সেটা হচ্ছে জেনা, অবৈধ সম্পর্ক, অবৈধ রিলেশন, জেনা ব্যভিচার, অবৈধ সম্পর্কের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া আল্লাহ দুনিয়াতে দ্রুত দেন। আরও অনেক গুনাহ আছে যেগুলো করলে আল্লাহ দুনিয়াতেই পাল্টা প্রতিক্রিয়া দিবেন, এ কথা বলেননি আল্লাহ রাসুল, হয়তো কিয়ামতে তার প্রতিদান দিবেন, কিয়ামতে তার শাস্তি দিবেন। কিন্তু অবৈধ সম্পর্ক আর পিতামাতার অবাধ্য হওয়া, এমন দুটি গুনাহ যার প্রতিফল, যার প্রতিদান, যার পাল্টা প্রতিক্রিয়া দুনিয়াতেই হবে। জেনার জন্য দারিদ্রতা দেখা দিবে, অবৈধ সম্পর্কের জন্য মানসিক অত্যাচার দেখা দিবে, মানসিক অশান্তি দেখা দিবে, এমনকি মানুষ আত্মহত্যার পর্যায়ে পর্যন্ত চলে যেতে পারে, আর দারিদ্রতায় ফাকর, দুর্ভিক্ষে পরিণত হয়ে যাবে, রহমত বরকত উঠে যাবে। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমাদের আত্মার অনিষ্ট হতে, আমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমাদের গুনাহের কাজের অনিষ্ট হতে। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা সাক্ষ্য দেই আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার মাবুদ নেই। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমরা সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং তার রাসূল। আজকের উক্ত সংক্ষিপ্ত আলোচনায় আমার বক্তব্যের বিষয়বস্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে সুন্নাত, ইত্তেবাই সুন্নাত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা, আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে চলা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ মেনে চলা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে চলা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়া, মডেল মনে করে। লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য মডেল। মডেল মানে যখন কোনো মা সিরিয়ালে দেখা কোনো নায়িকার জামার মতো জামা কিনতে চায়, তখন সে ওই নায়িকাকে মডেল হিসেবে মেনে নিয়েছে। যখন কোনো যুবক কোনো খেলোয়াড়ের মতো গেঞ্জি কিনতে চায়, তখন সে ওই খেলোয়াড়কে মডেল হিসেবে মেনে নিয়েছে। যখন কোনো যুবক কোনো মুভির নায়কের কাটিংয়ে চুল কাটতে চায়, তখন সে ওই নায়ককে তার জন্য মডেল হিসেবে মেনে নিয়েছে। এই জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম মডেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা পাগলের মতো যার আদর্শ অনুকরণ করতে হবে, যার জীবনাচারণ মেনে চলতে হবে, যার জীবনযাত্রার ধরনে আনুগত্য হয়ে চলতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তৎকালীন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে উমরা করছেন, হজ করছেন। আপনারা যারা উমরা হজ করতে গেছেন তারা জানেন যে কাবা ঘরের যেই পাশে হাজরে আসওয়াদ থাকে, কাবা ঘরের যেই পাশে হাজরে আসওয়াদ আছে,
তার পাশেই আরেকটা রুকুন আছে, ওইটাকে বলা হয় রুকনে ইয়ামানি। ওইদিকে ইয়ামান শহর, ইয়ামান দেশ, ওই জন্য ওইটাকে রুকনে ইয়ামানি বলা হয়। আর তার পাশে হাজরে আসওয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা তওয়াফ করতেন তখন তিনি রুকনে ইয়ামানিতে হাত দিতেন এবং হাজরে আসওয়াদে হাত দিয়ে স্পর্শ করতেন, কাবা ঘরে আর কোথাও স্পর্শ করতেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম। রাআইতু মুআবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইয়ামাসসু জামিআ আনহাইল কাবা। যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতে গিয়ে কাবা ঘরের প্রত্যেকটা কোণায় গিয়ে হাত লাগাচ্ছেন, কাবা ঘরের প্রত্যেকটা কোণায় গিয়ে হাত দিয়ে স্পর্শ করছেন। তখন আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে কেন আপনি কাবা ঘরের চার কোণাতে প্রত্যেক কোণাতে হাত লাগাচ্ছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দুই কোণায় হাত লাগিয়েছেন। তখন উত্তরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাল মিনাল বাইতি শাইউম মাহজুরা। আব্দুল্লাহ বিন আব্বাস, এই ঘর আল্লাহর ঘর, এই মহাপবিত্র ঘর আল্লাহর ঘর, এই মহাপবিত্র ঘরের এমন কোন অংশ কি এমন থাকতে পারে যে অংশে হাত দেওয়া যাবে না, যে অংশে স্পর্শ করা যাবে না, এমন কোন কি অংশ থাকতে পারে? অথচ এই ঘরটা পুরোটাই বরকতময়, অথচ এই ঘরটা পুরোটাই আল্লাহর ঘর, অথচ এই ঘরটা পুরোটাই বাইতুল্লাহ কাবা, এর মতো মহান ঘরের কোনো অংশে হাত দেওয়া যাবে না, এটা কেমন করে হতে পারে? তখন এবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটাই শুধু কথা উনি বলেছেন, আর কিচ্ছু বলেননি, আর ওই একটা কথা শুধু কোরআনের আয়াত, আর অন্য কিছু নয়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কথা যদি বুঝতে পারবেন তাহলে অবশ্যই সাড়া দেওয়ার অনুরোধ লইল। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তির উত্তরে শুধুমাত্র একটা কথা বললেন, তবুও সেটা কোরআনের আয়াত, অন্য কিছু নয়। কেন অন্য কথা বললেন না? আব্দুল্লাহ বিন আব্বাস ছোট সাহাবি, মুআবিয়া বড় সাহাবি। আব্দুল্লাহ বিন আব্বাস সাধারণ মানুষ, মুআবিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, প্রতাপশালী মুরব্বী। মানুষকে সম্মান করতে হয়, মুরব্বী মানুষকে হিসাব করে কথা বলতে হয়, তাও যদি সিনিয়র সাহাবি হয়, তাও যদি খলিফাতুল মুসলিমিন হয়, আমিরুল মুমিনিন হয়। এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না, খালি কোরআনের একটা আয়াত পাঠ করলেন যে আমিরুল মুমিনিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি আমিরুল মুমিনিন বলছেন যে কাবা ঘরের চারটে কোণা এত বরকতময়, এত মহান ঘর, চারটে কোণাতেই হাত লাগাতে হবে। আমি আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর রাসূলকে মাত্র দুই কোণায় হাত লাগাতে দেখেছি, আমি কোনো কথা বলবো না, খালি একটা আয়াত পাঠ করে গেলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য কার মধ্যে উত্তম আদর্শ আছে, কার মধ্যে উত্তম আদর্শ আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু দুই কোণায় হাত লাগিয়ে থাকেন তো আমরা তার উম্মত হিসেবে শুধু দুই কোণাতেই হাত লাগাবো, এটাই আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একদিন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, ইমাম মালিক চিনেন, চার মাজহাবের এক মাজহাব মালিকি মাজহাব, মালিকি মাজহাবের ইমাম, তার নাম হচ্ছে মালিক ইবনু আনাস, তাকে বলা হয় ইমাম দারুল হিজরা, মদিনার ইমাম, দারুল হিজরা মানে মদিনা, মদিনায় জন্ম, মদিনায় বড়, মদিনাতেই মারা গেছেন, মদিনার বাকিউল গারকাদে দাফন হয়েছে, বিখ্যাত বড় মহান মুহাদ্দিস, হাদিসের গ্রন্থ মুয়াত্তা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ, সে হাদিসের গ্রন্থের লেখক। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একদিন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা উহরিমা মিন কবরে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইহরাম বাঁধতে চাই আল্লাহর রাসূলের কবরের নিকট থেকে। আপনারা জানেন হজ বা উমরা করতে গেলে এহরাম বাঁধার জন্য, সারা দুনিয়ার মানুষের এহরাম বাঁধার জন্য আল্লাহর রাসূল সাতটা জায়গা দিয়েছে, সাতটা শহর এলাকার নাম দিয়েছে,
যে এই সাতটা উমুক উমুক অঞ্চলের মানুষের জন্য মিকাত প্রত্যেক যারা এই সাত এরিয়ার আশপাশ দিয়ে এই সাত এরিয়ার ধার দিয়ে কাছে দিয়ে উপর দিয়ে নিকট দিয়ে অতিক্রম করবে তারা সবাই এখানে এসে ইহরাম বেঁধে হারামের দিকে এগিয়ে যাবে মক্কার হারামের দিকে এগিয়ে যাবে তো মদিনাবাসীর ইহরাম বাঁধার জায়গা জুলহুলাইফা তো প্রত্যেক যারা মদিনার উপর দিয়ে অতিক্রম করবে মদিনার আশপাশ দিয়ে অতিক্রম করবে তাদের ইহরাম বাঁধার জায়গা হচ্ছে জুলহুলাইফা এটা যদি মদিনা শহর মসজিদে নববী হয় এখান থেকে 15 কিলোমিটার দূরে আবিয়ার আলী নামক জায়গায় জুলহুলাইফা অবস্থিত এখানে একটা মসজিদ আছে এটা ইহরাম বাঁধার জায়গা মদিনার মানুষ আর মদিনার আশপাশ দিয়ে যারা যাবে তারা ওই ইহরামের কাপড় গায়ে দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এই যে লাব্বাইক উমরাতান লাব্বাইক হাজ্জাতান এই জায়গায় এসে ওই ইহরামের কাপড় পরে নিয়ত করবে এটা আল্লাহ রাসূলের দেওয়া মিকাত এখন এই ব্যক্তি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করছে ইমাম মালিক আমি এটা আল্লাহ রাসূলের মসজিদে নববী এটা ইহরাম বাঁধার জায়গা 15 কিলোমিটার পরে আমি মসজিদে নববীতে আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতে চাই দেয়ার ইজ এনি প্রবলেম কোন সমস্যা আছে কি ইজ দেয়ার এনি প্রবলেম কোন সমস্যা আছে কি হাল ফিহি হারাজ কোন সমস্যা হবে কি কোন গুনাহ হবে কি আপনি বলেন আমি যদি তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন আখশা আন তাকা আলাল ফিতনা আমি ইমাম মালিক আশঙ্কা করছি তুমি যদি মসজিদে নববী থেকে ইহরাম বাঁধো তাহলে তুমি ফিতনায় পতিত হয়ে যাবে তখন ওই ব্যক্তি বলছে আইয়ু ফিতনাতিন হাজিহি ইল্লা আন আজিদা মিয়ালান হে ইমাম মালিক এটা আবার কিসের ফিতনা আমি যদি জুলহুলাইফা অতিক্রম করে চলে গিয়ে ইহরাম বাঁধতাম তাহলে বুঝতাম জুলহুলাইফা ইহরাম বাঁধিনি পার হয়ে চলে গেছি তাহলে বুঝতাম ফিতনা আমি তো জুলহুলাইফা পার হইনি যেমন হাজিরা বলবে আমরা তো ইয়ালামলাম পার হইনি তাহলে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইহরাম বাঁধলে আর ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে অসুবিধা কি আমি যদি ইয়ালামলাম পার হয়ে যেতাম তাহলে না হয় অসুবিধা ছিল ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষের জন্য ইহরাম বাঁধার জায়গা ইয়ালামলাম তো একই প্রশ্ন ওই ব্যক্তি ইমাম মালিককে করেছে যে জুলহুলাইফা পার হয়ে গেলে ফিতনা এটা বুঝতাম আমি তো জুলহুলাইফা পার হইনি জুলহুলাইফার আরো কয়েক মাইল আগে কয়েক কিলোমিটার আগে তাও আল্লাহ রাসূলের মসজিদ মসজিদুন নববী যেই মসজিদে সালাত আদায় করলে অন্য মসজিদে সালাতের চাইতে বেশি নাকি হয় তা আবার আল্লাহ রাসূলের কবর আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে আল্লাহ রাসূলের মসজিদ থেকে ইহরাম বাঁধবো এটা আবার কিসের ফিতনা প্রশ্ন বুঝতে পেরেছেন প্রশ্ন বোঝা যায় তখন এবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি সাবাকতা ইলা ফাযিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানের সন্তানেরা শুনো এই যুবকেরা শুনো এই শাবাবেরা শুনো হে মুসলিম নরনারী শুনো আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় ফিতনা এর চেয়ে ভয়ঙ্কর ফিতনা এর চেয়ে জঘন্য ন্যাক্কারজনক নিকৃষ্ট ফিতনা আর কি হতে পারে হে প্রত্যেক মুসলিম নরনারী আজকের বৈঠকে উপস্থিত আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম যুবক আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম মা এবং বোন আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলমান আলেম ওলামা নারী পুরুষ যুবক সকলকে লক্ষ্য করে বলছি ইমাম মালিক বলছেন আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি এর চেয়ে বড় ফিতনা আসমানের নিচে জমিনের উপরে আর কি হতে পারে সাবাকতা ইলা ফাযিলাতিন যে তুমি এমন ফজিলতের পিছনে ছুটতেছো সাবাকতা ইলা ফাযিলাতিন তুমি এমন নেকির কাজের পিছনে ছুটতেছ তুমি এমন কল্যাণের কাজের পিছনে ছুটতেছ আসমানের নিচে জমিনের ওপর সবচেয়ে তাকওয়াবান সবচেয়ে পরহেজগার সবচেয়ে আল্লাহ ভীরু
সবচেয়ে আল্লাহর নিকটবর্তী, সবচেয়ে আল্লাহর বেশি ইবাদতকারী, আল্লাহর সবচেয়ে বেশি শুকরিয়া আদায়কারী, আফজালুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। একটা নেকির কাজের রাস্তা থাকবে আর তিনি করবেন না, এটা হতে পারে না। একটা ফজিলত পাওয়া যাবে কোন আমলে আর তার মতো সর্বশ্রেষ্ঠ আল্লাহ ভীরু পরহেজগার তাকওয়াবান আল্লাহর শুকরিয়া আদায়কারী নবী ওই নেকির কাজ করবেন না, এটা হতে পারে না। অতএব আইয়ু ফিতনাতিন আযমু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আর কিছুই হতে পারে না যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে তাকওয়াবান মানুষ যেই কাজ যেই নেকির পিছনে ছোটেনি, তুমি অজ্ঞ হয়ে মূর্খ হয়ে জাহেল হয়ে ওই নেকির পিছনে ছুটতেছো, এর চেয়ে বড় ফিতনা আর কিছু হতে পারে না। এই একটা মাসালা দিয়ে আপনি সব মাসালা সমাধান করে দিবেন, শবে বরাত, শবে বরাতের সমাধান হয়ে যাবে, একসাথে হাত তুলে দোয়া, একসাথে হাত তুলে দোয়ার সমাধান হয়ে যাবে, সব মাসালার সমাধান হয়ে যাবে ইমাম মালিকের এই একটা বাক্য দিয়ে যে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না, যে এমন ফজিলত তুই করবি বেটা যেই ফজিলত পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান মানুষ করেনি, এটা হয়? এমন নেকির কাজ তুই করবি, তুই কত বড় তাকওয়াবান, কত বড় পরহেজগার, অথচ পৃথিবীর সবচেয়ে পরহেজগার সবচেয়ে তাকওয়াবান আল্লাহ ভীরু মানুষ এই কাজ করেনি, তুই করবি, এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর হতে পারে না। কেননা উনি তো নবী, ওনাকে শিখানোর জন্য পাঠানো হয়েছিল, তিনি করেননি, তুমি করবা, তুমি বড় পরহেজগার। আল্লাহ রাসূল তার রেসালাতের দায়িত্ব পালন করেননি, উনি ইবাদতের সুযোগ থাকার পরেও করেনি, নেকি অর্জনের সুযোগ থাকার পরেও করেনি, এটা তো তার জন্য অপমান, এটা তো তার জন্য তাকে হীন করা, তাকে নত করা, তাকে ছোট করা, তাকে অপমান করা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে ইত্তিবায় সুন্নাত, আল্লাহর রাসূলের সুন্নাতকে কীভাবে অনুসরণ করতে হবে, কীভাবে পালন করতে হবে।